ও পেছনে দুটো ইনফেক্টেড ইয়া পেছনে দুটো ওই লাস্টেরটা সপনসিয়ের গাছ ওটা মানে ওই মাল্টি ট্যাং এটা কামিনী তার আগে একটা পাকুড় বঙ্গলিয়াতে মানুষেরা যেইভাবেই দেখেছে গাছগুলো এখানে একই রকম ভাবেই দেখছেন যে প্রতিটা প্রাতা পারবন্ত কোনো মরা পাতা নেই কোনো অপরিচ্ছন্নতা নেই একেবারে টিপটপ সাজানো এটা কি আপনার মানে গাছের সাথে সাথে এটার দিকেও বেশি নজর দেন নাকি হ্যাঁ গাছে নজর তো দিতেই হবে ওটা সবার আগে শিল্প সচেতনতা নাকি আপনি ভালো না ভালো না বাসলে একে এইভাবে রাখা যাবে না না কোনো মতেই সম্ভব না জানা প্রাণের সম্পর্ক হ্যাঁ হ্যাঁ এই গাছটা তো খুব সুন্দর হয়েছে এটা কারমোনা কারমোনা গৌতমদা এই অসাধারণ যে বনসাই আগের পর্বে আমরা অসাধারণ তুলনাহীন বোগেনভেলিয়া দেখেছি আর এরকম বোগেনভেলিয়া করার পরেও এত সুন্দর বনসাই করা যায় বনসাই আমি অ্যাকচুয়াল ছোটোবেলা থেকে একদম করিনি এগুলো মানে কিছু গাছ রেডি গাছ এনে সেগুলোকে আস্তে আস্তে 5-10 বছর রূপ দিয়েছি এইভাবে করেছি কারণ আমার দ্বারা সম্ভব হতো না একবার ছোটো গাছ থেকে নিজে ওয়ারিং করে গাছ ফোনিং করে ওই একটু রেডি গাছ নিয়ে এসে গাছ বড় করেছি কিন্তু অত বড় বড় বোগেনভেলিয়াকে মেনটেন করার পরেও এই বনসাইগুলোর মধ্যে তো কিন্তু কোনো অযত্নের ছাপ নেই না গাছের আমি অযত্ন করি না প্রত্যেকটা গাছ আগে একেবারে আগে গাছের জল গাছের খাবার তারপরে নিজের খাওয়া ও আগে ওদের খাওয়া তারপর নিজে ওদের ওদের সাথে আমার ওইখানেই আমার মানে আমি নিজেকে পরে দেখব আগে গাছকে দেখব আচ্ছা আগের দিন যে আপনি বললেন যে বোগেনভেলিয়া গাছে কোনো কিছুই মানে সেরকম আলাদা করে কিছু দেন না 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 এই বনসাইয়ের ক্ষেত্রে কি তাই একই 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 প্রসেস চলে দুটোই দর্শক বন্ধুরা কিন্তু খুব রেগে যাবেন রাখলে কিছু করার নেই গোপনে গোপনে না না এগুলো মিথ্যা কেন বলবো আমি আচ্ছা একটা একটা করে গাছ আপনি আমাদের দর্শক বন্ধুদের সামনে মানে বলে দিন কারণ আপনার গাছের সামনে আমি একবারে আমার কথা এটা তো ওই ফাইকাস ইনফেকটোরিয়া ভেরিকেট ফাইকাস ইনফেকটোরিয়া ভেরিকেট হ্যাঁ হ্যাঁ পাতাটা খুব সুন্দর হুম এই যে বনসাই গাছগুলোর বয়স কীরকম হবে এগুলো বেশি হবে না 15 বছর করে বয়স হবে এখন না 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 বনসাইয়ের জগৎটা তো হ্যাঁ এটা আগের গাছ নেই তো আমার আগের গাছ মাজারে লেগে যাওয়ার পর থেকে আমি 2007 আমাকে বাবিন সব গাছ নিয়ে চলে গেল 2 লাখ টাকার 3 লাখ টাকার গাছ 1 লাখ টাকায় দিয়ে দিয়েছিলাম ওই সব গাছ আর পাবো না আমার প্রথমকার গাছ একদম ওগুলো নিজে হাতে করেছিলাম হ্যাঁ নিজে হাতে কিছু করেছিলাম কিছু কেনাও ছিল মিথ্যে কথা বলবো না কেন আমি ভ্যারাইটি পাবো কোথায় এখানে লোকালে আমাকে তো কালেকশন করতেই হয় এইটাকে ওই জন্যে বললাম যে 12 তারিখের গাছগুলো এটা চেপে আসবে আমি একেবারে গোড়া থেকে ওপর পর্যন্ত ভালোভাবে দেখাবো ওইটা ওই 12 তারিখে আসবে এখন আবার ওয়েদার কেমন থাকে ঠিক আছে হ্যাঁ কারণ ওই রবীন্দ্রই এসে ওকেই দায়িত্ব দিয়েছি 2 মাস ধরে করছে যাকে তাকে গাছে হাত দিয়ে দিই ফাইকাস বেঞ্জামিন না এটা নুডা নুডা হ্যাঁ ফাইকাস নুডা ও পেছনে দুটো ইনফেক্টেড ইয়া পেছনে দুটো ওই লাস্টেরটা সপনসিয়ের গাছ ওটা মানে ওই মাল্টি ট্যাং এটা কামিনী তার আগে একটা পাকুড় বোগেনভেলিয়াতে মানুষেরা যেইভাবেই দেখেছে গাছগুলো এখানে একই রকমভাবেই দেখছেন যে প্রতিটা প্রাতা পারবন্ত কোনো মরা পাতা নেই কোনো অপরিচ্ছন্নতা নেই একেবারে টিপটপ সাজানো এটা কি আপনার মানে গাছের সাথে সাথে এটার দিকেও বেশি নজর দেন নাকি হ্যাঁ গাছে নজর তো দিতেই হবে ওটা সবার আগে শিল্প সচেতনতা নাকি আপনি ভালো না ভালো না বাসলে একে এইভাবে রাখা যাবে না না কোনো মতেই সম্ভব না প্রাণের সম্পর্ক হ্যাঁ হ্যাঁ এই গাছটা তো খুব সুন্দর হয়েছে এটা কারমোনা কারমোনা আর এটা আমি একটা নিজে মডেল করার চেষ্টা করছি ও নিজে একটা কিছু বানাচ্ছেন না হ্যাঁ এটা চারা হয়ে গিয়েছিল তো দেখলাম কার্বন আর যদি ক্যাসকেড মডেলটা খানিকটা হচ্ছে না ঠিকই কিন্তু ওইভাবেই ডাকছি এটা কি ভ্যারাইটি একটু বলে দিন এটা কারমোনা ইয়ে সরি সরি ইয়ে প্রেমনা প্রেমনা
প্রেমনাকে দিয়ে একটা কোনো প্রাণীর আদল তৈরি হচ্ছে ওই লম্বা টাইম ক্যাসকেড মডেলের টাইপে খানিকটা চেষ্টা করছি আর এইটা কি ভ্যারাইটি ফাইকাস ইনফেক্টরিয়া এ বাড়ি কি সুন্দর হয়েছে দারুণ তার পিছনে ফাইকাস লিপস্টিপ ওতে তেতুলের ফটো আগের ফটোটা ওটা তোলেনি তো না না তেতুল দেখাচ্ছি আচ্ছা এই কারমোনার গাছটাও খুব সুন্দর হয়েছে আচ্ছা এই বড় বড় পটগুলো কোথা থেকে আনেন আমি অর্ডার দিয়ে করিয়েছি নিজে ফর্মা বানিয়ে দিই তারপরে সেখান থেকে করে ও এগুলো গোপালনগর থেকে আনানো না 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 আমি চাকদায় ধনচের থেকে করো ধনচেতে অর্ডার দিয়ে বানিয়ে অর্ডার দিয়ে আমি কি ফর্মা এমনকি ফর্মা নিজে বানিয়ে দিই কাঠের সেই ফর্মার উপরে ওরা করে কি তেল চকচকে কারমোনার পাতা অদ্ভুত একটা ছবির মতন আপনার বাগান তেঁতুলের গোড়াটা দেখিয়ে দিন আপনার বাগানটা যেন একটা ফটোগ্রাফ এ তো আমরা সব জায়গাতেই যাই কিন্তু গাছের সৌন্দর্য এবং গাছের মধ্যে প্রাণ এই প্রাণটা আমরা কোথাও খুব কম জায়গাতে পাই আপনি সেই যারা প্রাণবন্ত গাছ করে তাদের মধ্যে একজন তেঁতুল মানে কি তেঁতুল তেঁতুল হয়েছে কখনো না এখনো হয়নি বছর কুড়ি লাগে বনসাই গাছে হতে চায় হ্যাঁ হয় আমার আগে ডিশ করা ছিল আগেকার প্রথম করেছিলাম নিজেই চারা কালেকশন করে তা ওটায় ফুল এসেছিল আসলে এত কাটাই পড়ে বলে মনে হ্যাঁ কাটিং মাথাগুলো স্পোনিং হয়ে যায় তো মিথ্যে কথা বলি না অভ্যাস নেই পিছনের ওটা বাবা 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 তাহলে দুপাশে দুটো রয়েছে হ্যাঁ দুপাশে দুটো আছে বাবা গাছকে কি কল্পবৃক্ষ বলে সব জায়গায় দেখি এরকম কিছু শুনেছেন না আমার অত কিছু জানালাম না তখন এটা এটা ওই যে আপনার খর্দা শ্যামদার গাছ শ্যামদার থেকে এনেছি এখন আর বনসাই করে না ও তো মোটারি করে এখন সবই কি করে দিয়েছে সব জায়গার লিস্টিস নেওয়া বন্ধ করে দিয়েছে এটা বকুল গাছ এটা বকুল বাবা বকুল গাছে বনসাই করা কিন্তু কঠিন বকুল গাছটার বয়স কিরকম হবে এটা বেশি বয়স না বছর দশেক বয়স হবে আট থেকে দশ বছর আপনার কাছেই আছে দশ বছর না না এটা নিপেনের গাছ ওই সরু অবস্থায় নিয়ে এসেছিলাম তখন টিক টিক করছিলাম রোগা আমার বাড়িতে চার বছর পাঁচ বছর হয়ে গেল বনসাইয়ের সংখ্যা কত আছে গোটা চল্লিশ আছে চল্লিশটা এটা আরেকটা পাকুড় হ্যাঁ পাকুড় আছে কদিন পরে একটু ছাটাই হলে পরে না ওই যে বারো তারিখে রবীন্দ্র আসবে তারপরে ওই জন্য বললাম হ্যাঁ ওর টাঙ্কগুলো ঠিক ধরা যাচ্ছে না এখন পাতায় ঢেকে আছে তো আর বর্ষা এখন তো পাতা হুড়ুর করে বাড়বে হ্যাঁ এটা মিষ্টি তেঁতুল গাছকে নিয়ে আপনি কখনো মানে এক্সপেরিমেন্ট করেন না আর অতিরিক্ত কোনো কিছু দেন না 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 কিন্তু তাতে গাছগুলো ভালো থাকছে ফাইকাস শিলা ফাইকাস শিলা ন্যাচারাল লাগলে গাছের লাইফ থাকে আমি দেখেছি যত আর্টিফিশিয়ালে যাবেন গাছের কিন্তু ড্রাইব্যাক করবে এই ডাল গাছ নিতে পারে না অপ্রাকৃতিক কিছু গাছ নিতে পারে না যত জৈবর উপর রাখা যায় আমি দেখেছি ততটাই ভালো থাকে গাছ কামিংটায় ফুল এসছে এমনি ফুল হয় গন্ধ ছড়ায় না হ্যাঁ গন্ধ হয় এই গাছগুলো তো কোনো ব্যবসায়িক ভাবে লাগানো নয় না 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 নিজের শখের জন্য শখের জন্য সব শখের আমি বেচাকেনা করি না কোনো বেচাকেনা না 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 মানে অনেকে আমাদের দর্শক বন্ধুরা ভিডিও করার সঙ্গে সঙ্গেই বলেন যে ফোন নম্বর দিন আমি গাছ কিনবো না আমি এখানে না এখানে বিক্রি কোনো সিন নেই ঠিক আছে নিজের শখের গাছ সব এটা ফাইকাস শিলা ফাইকাস শিলা শিলার পাতা খুব সুন্দর এটার কত বয়স হবে এটার সাত আট বছর বয়স আছে বছর আসতে এটা ওটা কামিনী এটাও কামিনী এটা শ্যাওড়া কন্নারের শ্যাওড়াটা খালি দেখেন আমি দুবার কেটে ফেলতে গিয়েছিলাম এই বছরের প্রথমের দিকে পাতা সাদা হয়ে সে কিরাম মানে একদম যেন যাচ্ছে তাই সে কিছুতেই ঠিক হয় না ক্লোরোসিস হয়েছে হ্যাঁ আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে
হচ্ছে না ঠিক মিরাকেল হয়ে গেল আবার আবার ঠিক হয়ে গেল এই জোড়াটা তখন আমি আনিনি এটা ওই টেকর গাছ কোনটা ওই আপনি সেদিনকে প্রোগ্রাম করলেন ওর ছাদে গিয়ে তপন জানা হ্যাঁ ওর শ্যামদার বাগানে গাছ বহুদিন আনা আমার বাড়িতে 10-12 বছর আছে তখন সরু রোগা ছিল তাহলে এই পাকুড় অনেকগুলো আছে নাকি হুম পাকুড় আছে আমি এখন ভ্যারাইটি দেখে আর করি না যে গাছগুলো দেখি যে লাইফ আছে রাখলে ড্যামেজ হবে না সে কেননা ওদের নিয়ে থাকতে হবে তো এরাই আপনার সব হুম আর এই বনসাই গাছে কোনো ওই রকমই খোল পচা জল টল দিতে হয় সব দিই দেন সব আর ওই রকমই কোনো অনুখাদ্য টনুখাদ্য না না কিচ্ছু না আমি কোনো কোনো ইউজই করি না এগুলো আমি একদম ন্যাচারাল খাবার দিই সমস্ত কিছু যতটা জৈব আমাদের দর্শক বন্ধুরা কিন্তু আমার আমাকেও মানে প্রেশার দেবেন যতটা জৈবর ওপর রাখা যায় গাছকে রোজ দেখে শুনে রাখা যায় গাছ এমনি ঠিক থাকবে অটোমেটিক ঠিক থাকবে আচ্ছা এই যে বনসাইয়ের যে মাটিটা সয়েলটা সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের বলে দিন কীভাবে আপনি বানান এটাতে একটু ওই ওই একই ভার্মিকম্পোস্ট তারপরে ফসফেট তারপরে হাড়ের গুঁড়ো শিঙের কুচি হাড়ের চাঁচি হ্যাঁ আর একটা শিঙের একটা ইয়ে পাওয়া যায় আপনার বড় বড় খোলা টাইপের ওইগুলো একটু বেশি দিতে হয় বনসাইয়ের ক্ষেত্রে কেননা এর তো খাবারটা সারা বছর ধরে নেবে যার ফলে ওইটাই আর সুপার ফসফেট দেন ওই টিপিল 15টা মাঝে সাঝে এক মুঠো ছড়িয়ে দিই আর যখন মাটি বানানোর সময় দেন না না তখন দিই না সব অর্গানিক না তখন তো শিকড় কাটা থাকে নিতে পারবে না গাছ মরে যাবে তখন একদম জৈবর উপর দিয়ে গাছটাকে আগে রেডি করে নিই তারপরে তারপরে হয়তো জলে গুলে দিয়ে দিলাম বালতি করে বালতি হয়তো 200 গ্রাম বড় বালতিতে গুলে নিলাম এক মগ করে সবাইকে দিয়ে দিলাম সুফলা টুফলা কখনো দিতে হয় হ্যাঁ দিই ওই তো বললাম মাসে দু একদিন দিই হ্যাঁ মানে ওই ওয়েদার বুঝে বোগানভিলিয়ার যা খাবার মোটামুটি একই খাবারই আপনি বলছেন একই খাবার একই খাবার আলাদা কিছু ব্যাপার না দেখেন বোগানভিলিয়ারও যে পাতা আছে আমার বনসাইয়েরও একই পাতা আছে সবই এরকম গাছের পাতায় ভরপুর এবং খুশিতে থাকা পাতা হ্যাঁ ওদের কোনো মানে হেলদেল নেই যে আলাদা ওর ডিফারেন্স থাকবে ডিফারেন্স আছে একই রকম টাইপের অনেকের জায়গায় দেখবেন যে মরা মরা পাতা গাছগুলো শুকনো শুকনো ভাব আমি ওভাবে রাখি না আমি ওদের পর্যাপ্ত খাবার জল সবসময় দিই আর বোগানভিলিয়া বলে জল দিলে ফুল হয় না আমি তো সারা বছর দুবার করে জল দিয়ে দিই দুবার জল দিতে হয় ড্রাই টেনে নেয় আমি তো সকাল 6টার মধ্যে জল দিয়ে বেরিয়ে যাই বনসাই দেখানোর আগে একটু যারা হয়তো ওই পর্বের ভিডিওটি দেখেনি তাদেরকে বলবো যে আপনারা আগের পর্বের ভিডিওটি দেখে নেবেন আমরা বোগানভিলিয়ার আগের পর্বে ভিডিও দিয়েছি আর পরবর্তীকালে এই বোগানভিলিয়ার আমরা ডিটেলস ভিডিও দেব দেখুন বোগানভিলিয়ার বাগানটি কেমন সুন্দর আপনারা হয়তো এত বড় ভলিউমের বোগানভিলিয়া আগে কখনো কোথাও দেখেননি যদি কোথাও দেখে থাকেন আমাদের জানাবেন প্রত্যেকটি গাছ দেখুন যে কী অপূর্ব শোভা নিয়ে দাঁড়িয়ে আছে খুশিতে ভরপুর কোনো পাতাতে কোনো দাগ নেই প্রতিটি পাতা সুন্দর এইভাবে সুন্দরভাবে সুসজ্জিত একেবারে নতুন নতুন ভ্যারাইটি যেগুলো বর্তমানে বোগানভিলিয়ার জগতে সব থেকে আলোচিত নাম সব বোগানভিলিয়া এখানে রয়েছে চলুন আমরা আরও কিছু বনসাই আছে সেগুলোকে দেখি বাহ এখানেও তো গাছগুলো খুব সুন্দর এই গাছটা প্রথম গাছটা কী গাছ এটা গুমি হ্যাঁ গুমি এই গাছটা দিয়েছে আমাকে ওই মাদাইবাবু আমতায় মলায় কি যেন টাইটেলটা মাদাইবাবুর টাইটেলটা তো মনে আসছে না খুব শোভা আছে গাছের মধ্যে না পাতাগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে পাতাগুলো খুব সুন্দর এইটা এটা ফাইকা শিলা শিলার পাতাও খুব সুন্দর দেখুন বন্ধুরা লেবারি এবং কীভাবে গাছটা সুন্দরভাবে উঠেছে এটা কি গাছ বাবা বাবা বাহ আফ্রিকার সেই বড় বাবা বৃক্ষকে এত ছোট জায়গার মধ্যে কীভাবে ধরে রেখেছেন অসাধারণ
তাহলে অতি সহজেও এইসব গাছ করা যায়? সব সময় করা যায়। এটা চায়না এলান, চাইনিজ এলান। হ্যাঁ, এটা তো একেবারে ঘন হয়ে একেবারে টাইট হয়ে যায়, তো ফাঁকা করলেন কি করে গাছটা? ও কাটতে হয়েছে সব। খুব কাটতে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর একেবারে ইয়ে হয়ে যায়, বুশ হয়ে যায়, ছাতা হয়ে যায় সব সময়। ছাতা হয়ে যায়, কাঠি চালানো যায় না। খুব সুন্দর কিন্তু গাছটা, পাতা এত সুন্দর, তুলনা নেই। এটা কি গাছ? প্রেম না, প্রেম না, দুটোই প্রেম না। প্রেম না, এত ছোট পাতা হয়ে গেছে। আমি ফেলেই দিচ্ছিলাম গাছ দুটো, তারপর ওই রবীন্দ্র বললো যে না দা খবরদার গাছ না নষ্ট করো না, আমি ছেড়ে দিচ্ছি, তারপর এবার তুমি করে নাও। এত ছোট পাতা হয়ে গেছে প্রেম না? প্রেমনার পাতা তো বড় হয় না খুব একটা। না না, প্রথমের পাতাগুলো বিশাল বড়। হ্যাঁ, ভেতর ভেতর বেরোয়, দু একটা ডাল বেরোয় চড়ো চড়ো পাতা নিয়ে। এটাকে কি ওই ফাইকাসেরই কি বট বলে, মিনি বট বলে চালায়, অরিজিনাল নামটা আমি সঠিক জানি না। ফাইকাসের ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, কেউ বলে চাইনিজ বট, কেউ বলে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম নামে ডাকে, এটুসা বলে, কেউ বলে এটা অরিজিনাল। দেখতে গেলে আপনাকে ঘাটতে হবে। না, অত নাম মনে রাখা সম্ভব হয় না, কেন আমি তো মানে কমার্শিয়ালভাবে করি না। আপনি খুশিতে করেন, খুশিতে থাকলেই হলো। তাহলে টোটাল বনসাইয়ের সংখ্যা কত হলো? ৪০টা। একটা কম হবে না, নির্দিষ্ট গোনা রয়েছে। হ্যাঁ, আর ওই বোগেনভিলিয়ার সংখ্যা কত? বোগেনভিলিয়া যা আছে মোটামুটি ধরে রাখেন প্রায় ৮০ পিস আছে। ৮০ পিস টোটাল, ছোট বড় দিয়ে হবে নাকি? না, আর জায়গা নেই, আর জায়গা, আর জায়গা দিতে পারবো না। ছাদে? না, ছাদে আগে করতাম, এখন ও জলের প্রবলেম হয় বলে ছাদে আর অত অনেক জল লাগে, আর ওই ট্যাঙ্কের জল নিয়ে এভাবে হয় না। আর এত নোংরা হয় ছাদে, ফুল যখন হয় রোজ ঝুড়ি ঝুড়ি ফুল ফেলতে হয়, ঝুড়ি ঝুড়ি ফুল, আর হাওয়া দিলে গাছেরও ডিস্টার্ব হয়। তাহলে আমরা দাঁড়িয়ে আছি চাকদায়। চাকদায় ভালো থাকবেন গৌতম দা, এরকম আরো আরো গাছ আমাদের উপহার দিন। আপনিও ভালো ভালো থাকবেন, আসবেন অবশ্যই, আসবো বারে বারে আসবো। আপনি আসলেন, আমি দাঁড়িয়ে দিলেও আসবো, আমি আনন্দ পেলাম, এসছেন তাড়ানো তো দূরের কথা, আমি আমি মানুষ ভালোবাসি। হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি বন্ধুরা। অসাধারণ বুগেনভিলিয়ার গাছগুলো আগের পর্বে আপনারা দেখেছেন, আজকে দেখলেন এই অসাধারণ বনসাইগুলো, এবং কিছুদিনের মধ্যেই বনসাইগুলো অসাধারণ রূপে আসতে চলেছে। আমরাও অপেক্ষা করব আপনাদের দেখানোর জন্য, যেই মুহূর্তে গাছগুলো অসাধারণ হয়ে উঠবে আমরা পৌঁছে যাব আপনাদের জন্য। এবং এই জন্যই দরকার এই মানুষটিকে উৎসাহ দেওয়া, অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে ইনি আরও বেশি করে এই গাছগুলোতে মনোযোগী হতে পারেন এবং এইভাবে গাছগুলোকে আরও সঞ্জীবিত করে রাখতে পারেন। আজকের অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে, তাহলে বলেই দিয়েছি প্রচুর কমেন্ট চাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।